ফার্স্ট অফ অল আমি রাইসটাকে নরমাল রাইসে ফ্রাই করে দিই। ৩৬০ টাকা খরচা করে আমি গু খেয়েছি, গু প্লেটের মধ্যে ওগুলো আমি মুখ থেকে ফেলে দিয়েছি, মানে বুঝতে পারছি মানে কামড়ে ওটাকে ফেলে দিয়েছি, মানে মুখ শুদ্ধি মানে বেরোনোর আগে মুখ শুদ্ধি নেওয়ার জন্য আমি হাত বাড়াতে গেছিলাম, প্লেটের মধ্যে দেখি পিঁপড়ে ঘুরছে, মুখ শুদ্ধি নেই। What the hell man, পনিরটা মুখে দিয়ে না গন্ধ বুঝতে পারছো, মানে বাসি হয়ে গেলে প্রায় দেড় দু মাস বাসি হলে যেমন গন্ধ হয় তেমন টাইপের গন্ধ থাকছে পনির দিয়ে। এর থেকে বাজে রিভিউ যদি আর কোথাও থাকে তাহলে সবগুলো এই ফুড প্লাজার নামে আমি স্ট্যাম্প মারলাম, কারণ এতটা বাজে খাবার, এতটা বাজে খাবার, এতটা বাজে খাবার যে পুরোপুরি খাইনি, আজকে ফেলে রেখে তো মানে চিলি চিকেনের একটা টেস্ট তো হবে, গ্রেভির তো একটা টেস্ট হবে, মানে চিলি চিকেন মুখে দিয়ে আমার মনে হচ্ছে যেন সিরিয়াসলি গরম জলের মধ্যে চিকেন ডোবানো আছে, আর তার মধ্যে একটু একটু মশলা ফসলা ছড়িয়ে গেছে। সো হেই, হোয়াট ইজ আ বাঙালিজ, এইবার দেখো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে তোমার বেলঘড়িয়া, বেলঘড়িয়া এই গলিটা যে গলিটার মধ্যে আমি এখন রয়েছি সেটা হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ, ওই গলিটার মধ্যে রয়েছি। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য যারা যারা চ্যানেলে নতুন তাদের জন্য আমার স্পেশাল হাই। তো চলো যাওয়া যাক। সো গাইস, আজকে বেসিক্যালি একটা চাইনিজ রেস্টুরেন্ট এবং চাইনিজ ট্রাই করবো, অনেকদিন চাইনিজ ট্রাই করা হচ্ছে না, তো আমি তো চলে এসেছি গলিটাতে কিন্তু আমি যাই না এখনো দোকানটা মানে রেস্টুরেন্টটা কোথায়, তো এবার দেখা যাক খুঁজে বেড়াই মানে খুঁজে টুজে যাই, অ্যান্ড তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার হবে, তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। সো লেটস গো গাইস। এখানে আমার একটা জিনিস দারুণ লেগেছে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাকু আছে, এই কাকু হচ্ছে স্ট্রিট ডগদের খাওয়ায়, এই দেখো এখানে একটা আছে, এই খাচ্ছিল এখানে, এই যে খাবার আছে, তো এখানে কাকু স্ট্রিট ডগদের খাওয়ায়। তো কাকু এটা কবে থেকে খাওয়াচ্ছ তুমি ওদেরকে? আমাদের অনেকদিন ধরে। তুমি রোজ খাও? রোজ সকালে বিকেল দু টাইম নাকি? দু টাইম খাও। এখানে দেখতে পাচ্ছ রিকশায় করে কাকু সব খাবার দাবার নিয়ে এসেছে, অ্যান্ড এদেরকে খাওয়াচ্ছে, এই দেখো কাকু খাওয়াচ্ছে এখানে। তো ইয়া সাপোর্ট দিস, অ্যান্ড তোমরাও খাও যেমন পারো, যতটুকু পারো খাওয়াও তোমরাও, কারণ ওরাও অসহায়, দেখো ওদেরও খাওয়ানো উচিত। তো চলো এবার ডেস্টিনেশনে যাওয়া যাক, আমি যেহেতু শুনলাম যে এটা গলির মধ্যে না গলির বাইরে, তো চলো এবার বাইরে বেরোনো যাক। দেখো আমার পুরো কালো লাগছে, হোয়াট ইজ দিস। তো গাইজ এবার তোমাদের বলে দিই মানে মেন জায়গাটা হচ্ছে তোমার ভৈরব গাঙ্গুলির যে গলিটা আছে সেই গলিটা থেকে একটু এগিয়ে আসতে হবে, সেখানে দেখতে পাচ্ছ তোমরা 234 যে বাস স্ট্যান্ডটা তার অনেকটাই আগে, তো একটু এগিয়ে আসতে দেখতে হবে তোমরা যে বিটি রোডের দিকে যাওয়ার বাঁ হাতে পড়বে। তো এবার চলো, বাইরে কিছু কম্বো লেখা আছে আর আমি এখন সামনে দাঁড়িয়ে আছি ফুড প্লাজার, তো চলো। তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে ফুড প্লাজার সামনে আমি চলে এসেছি, এই যে চার্টটা এটার মধ্যে রয়েছে কম্বো চার্ট, তো এগুলো এখন অ্যাভেলেবেল আছে। তো যেগুলো নেওয়ার মধ্যে সেটা হচ্ছে আমি এটা নিচ্ছি, এক রাইস প্লাস টু পিস চিলি চিকেন প্লাস স্যালাড 99 আছে, ভেজ নুডলস প্লাস টু পিস চিলি পনির প্লাস স্যালাড 89, এরকম কিছু কম্বো আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, পজ করে দেখে নিও, যে নাম্বার দেওয়া আছে কল করে নিও। তো এটা এখন নিচ্ছি আর বাদবাকি ডিসাইড করছি পরে, তো চলো। So hey guys, this is your boy Sid, I'm back with another video, welcome back to my channel Vlogger Moshai, to chalo video shuru kora, like and share and subscribe korte bhulo na, chalo ajke time chinese item gulo try kora ja kemon hoy ar kemon lage tomader sathe share korbo, tar pore bole debo chole asho khao kono problem nei, so let's go। কোনো অসুবিধা নেই, এবার বসবো খাবো তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো। সো গাইজ বসে পড়েছি এখন খেতে, অ্যান্ড 3 কম্বো অর্ডার করা হয়ে গেছে, তো এবার সেগুলো আসুক, এবার সেগুলো খাই তারপরে তোমাদের দেখাই, অ্যান্ড তারপরে অ্যাম্বিয়েন্সটা মারাত্মক ছিল, ভেতরে এসি আছে, তো
ফুল মজ এখানে এসে বসো, খাও দাও, যা কিছু করো, আরে মজ বলেছি আর কেউ এসেছে আজকে। আর একজন এসেছে যাকে তোমরা হোপফুলি দেখেছিলে 25 ডিসেম্বরের পার্ক সিটির ওখানে, তো ওই দেখো ওকে দেখেছিলে তোমরা পার্ক সিটির ওখানে, তো ও এসে গেছে। কি বলছিস তুই? সব বলে দিচ্ছি আমি, যাই হোক, তো এবার নেব যা খাওয়া যাক, এখন ট্রাই করে কেমন কি হয় মানে খাবার। খুবই শান্ত প্রিয় পরিবেশ, আমার কেমন একটা লাগছে, মানে চ্যাপলাও মারতে পারছি না, খুবই ভদ্র হয়ে ভিডিও বানাতে হচ্ছে, আমার কেমন একটা লাগছে, আবার কি দেখছে আর কি দেখবে, যাই হোক। এইবার গাইজ আর একটা ব্যাপার আছে যে ওখানে যিনি ম্যানেজার বলো বা ওনার বলো বা যিনি ওই ডেস্কে বসেছিলেন, আমি ওনাকে গিয়ে বলেছিলাম যে আমাকে কিচেনে একবার যেতে দিতে, মানে কিচেনে যাওয়ার রাস্তাটা বলতে, বিকজ আমি একটা সিনেম্যাটিক ভিডিও বানাবো মানে কিচেনের। তো আমাকে বললো যে ডিরেক্ট বলেছে যে না যাওয়া যাবে না, নট অ্যালাউড, ব্লা ব্লা অনেক কিছু বললো। আমি নর্মালি নিয়েছিলাম যে না নট অ্যালাউ করতেই পারে, তো আমি কি করে বুঝবো, তাহলে ওখানে তো রান্নাই হয় না, সব তো বাসি মাল ফ্রিজ থেকে বের করছে দিয়ে দিচ্ছে। আমি যে কম্বোটা অর্ডার করেছি সেটা চলে এসেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি তোমরা, এটা হচ্ছে এগ রাইস আর এদিকে আছে চিলি চিকেন স্যালাড আছে, তো এবার ট্রাই করা যাক অ্যান্ড বলা যাক তোমাদের কেমন লাগছে। ফার্স্ট অফ অল আমি রাইসটা এখন নর্মাল রাইসটা ট্রাই করে দিই। নর্মাল রাইস পুরো টেস্ট নেই রাইসে, আমি ট্রাই করি এবার এই দিন একবার, মানে কিছু পেলাম না, আবার চিলি চিকেন দিয়ে ট্রাই করছি, দেখো আমি একটু গ্রেভি নিয়ে দিই অ্যান্ড তারপরে এবার গ্রেভিটা দিয়ে একবার ট্রাই করি কি কেমন লাগে। অ্যাভারেজ বলবো আমি, অ্যাভারেজ আমি সব কিছু দিয়ে একবার ট্রাই করতে চাই অ্যান্ড এত ভিডিওটা বেশি বড় হবে না, নর্মাল ভিডিও হচ্ছে, তো মজা করো আর লাইক করো। সো গাইস আমি এখন সব কিছু নিজে আমি শেয়ার করতে ট্রাই করতে চাই, তো কেমন লাগে আই ডোন্ট নো, ট্রাই করা দেখা যায়। তো আমি একটু চিকেন নিলাম, তার সাথে গ্রেভিও নিয়ে নিয়েছি, তো এই বাইকটা একবার ট্রাই করে দেখা যাক কেমন লাগতে চলেছে। সো জাস্ট 3, 2, 1 চলো খাওয়া যাক। চিকেনটা সফট আছে অ্যান্ড এরকমই টাইপের খেতে লাগলো, ঠিক আছে, বাইরে তো অবশ্যই রিভিউ আমি শেয়ার করছি। গাইজ লেট মি এক্সপ্লেন, এবার আমি বলবো যে খাওয়া দাওয়ার রিভিউ এইবার আমি দেবো। এই হচ্ছে বিল, যেটার মধ্যে দেখতে পাচ্ছ দুটো কম্বো আছে 198 আর একটা সিঙ্গেল কম্বো আছে 89 আর দুটো ওয়াটার আছে 220, মানে 360 টাকা খরচা করে আমি গু খেয়ে এসেছি। গু মানে কি বলবো, আমি কিছু বলার নেই আমার, মানে আমি বাড়িতে ভাত ভালো খাই এর থেকে, ওটা ফ্রাইড রাইস ছিল, ওটা কোন অ্যাঙ্গেলে ফ্রাইড রাইস ছিল সামনে বলার ক্ষমতা নেই, কারণ অত বড় মাপের ইউটিউবার হয়ে যায়নি, তাই জন্য সামনে বলতে পারিনি, তাই জন্য পিছনে বলছি। আই গেস তোমরা যদি দেখো তো এগুলো একটু ঠিক করো, ঠিক আছে। অ্যান্ড আমার যে বন্ধুরা লাস্টে ওই রিভিউ দিতে দিতে আটকে গেল কাছে আয়, এ এ নিয়েছিল হচ্ছে নুডলস আর তার সাথে নিয়েছিল চিলি পনির, ও পনির মুখে দিয়ে চুপ হয়ে গেল। আমি ওর পনির নিয়ে একটা ট্রাই করলাম, আমি ফেলে দিয়েছি, এই দেখো আমি ফেলে দিয়েছি, এই দেখো, এই দেখতে পারলে তো প্লেটের মধ্যে ওগুলো আমি মুখ থেকে ফেলে দিয়েছি, মানে বুঝতে পারছো, মানে কামড়ে ওটাকে ফেলে দিয়েছি, মানে ভেতরে গন্ধ বাসি যাকে বলে সেটা, আমি এটাকে ফেলবো এখন। এটা মানে আমি 107 টাকা আমি কেন খরচা করলাম ব্রো, 307 টাকা খরচা করে আমি গু খেলাম, এই দেখো দিস ইজ ইট, কিছু করার নেই, আমার মাথা নেক্সট লেভেলে গরম হয়ে রয়েছে। মানে এবার ভাবো চাইনিজ মিনস একটু স্পাইসি হবে, একটু মশলাদার হবে, তবেই না চাইনিজ, এটা আমি কী খেলাম, মানে ভাই এগ রাইস মনে হচ্ছে আমার সাদা ভাত, চিলি চিকেন দিয়ে তো ভাই কিচ্ছু নেই, চিকেনও ভাই কিছু বলার নেই আমার, পনির মুখে দিয়ে ফেলে দিচ্ছি, মুখ শুদ্ধি, লাস্টের এই ঘটনাটা শোনো, মুখ শুদ্ধি মানে বেরোনোর আগে মুখ শুদ্ধি নেওয়ার জন্য আমি হাত বাড়াতে গেছিলাম, প্লেটের মধ্যে দেখি পিঁপড়ে ঘুরছে, মুখ শুদ্ধি নেই, হোয়াট দ্য হেল ম্যান, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য ফাক। দেখো আমি তোমাদের যেগুলো যেগুলো বলি যে এসে খাও, সেগুলো সেগুলো সত্যি সত্যি ভালো হয় খেতে, তাই জন্য বলি তোমাদের এসে খাও, ঠিক আছে। এদিকে
সেগুলো খাওয়ার যোগ্য বলেই বলি খাও, এখানে এসো না খেও না। আর এই কারণে আমি ভাবি যে সালা রাস্তার উপরে রেস্টুরেন্ট ফাঁকা কেন, খাওয়ার ওরকম হলে তো ফাঁকাই হবে। আর একটা ঘটনা শোনো, যেন বলতে যাচ্ছিলাম, সরি সরি ভুলে গেছি। হ্যাঁ আমি বলছিলাম তোমাদের শান্ত প্রিয় জায়গা, খুবই শান্ত, শান্তি আছে, কেউ চিল্লামিল্লি নেই, খাবার এরকম হলে তো শান্তই হবে, থোড়ি না ক্রাউড হবে ওখানে। মানে আমার কিছু বলার নেই, আমার মাথা নেক্সট লেভেলের গরম হয়ে রয়েছে, তাও হাসি তোমাদের জন্য। যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করো। আর একটা কথা বলতে পারি, যদি তোমাদের এক্সপোজ করার হয় এই রেস্টুরেন্টে আসো, এসে যত খুশি এক্সপোজ করো, কারণ এটা এক্সপোজ করার মতোই জায়গা। মানে আমি লিটারেলি বলছি, মানে পনিরটা মুখে দিয়ে না গন্ধ, বুঝতে পারছো, মানে বাসি হয়ে গেলে প্রায় দেড় দু মাস বাসি হলে যেমন গন্ধ হয় তেমন টাইপের গন্ধ ছাড়ছে পনির দিয়ে। চিকেন তো কিছু বলার নেই আমার, কিছু মানে আমার মানে ভাল লাগছে না ইয়ার, ফাক কি হয়ে যাচ্ছে এগুলো। আর এক ভাইবস নিয়ে এলাম যে হ্যাঁ ভাই ব্লগ বানাবো, ফুল মজা করবো, নাচবো, কিন্তু এটা কি হলো, এটা খাবার তো ভাই, এর থেকে ভাই আমি ভাত ভাত ডাল আলুর চোখা ভালো খাই, এটা কি খেলাম আমি, ফাক। তুই কিছু বলবি, তুই এদিকে তুই এদিকে তুই এবার কিছু বল, তুই এবার আমি আমি লটকে গেছি, আমি কিছু বলতে পারছি না, মানে লটকে গেছি। আমি জাস্ট চিকেনটা খাচ্ছি, মানে গ্রেভিটা মুখে দিয়ে কারণটা মনে হচ্ছে গরম জল কুলকুচি করছি, গরম জলে কুলকুচি করছি, মানে বুঝতে পারছো তো। এর থেকে বাজে রিভিউ যদি আর কোথাও থাকে তাহলে সবগুলো এই ফুড প্লাজার নামে আমি স্ট্যাম্প মারলাম, কারণ এতটা বাজে খাবার, এতটা বাজে খাবার, এতটা বাজে খাবার যে পুরোপুরি খাইনি, অর্ধেক ফেলে রেখে এস। আমার মানে আমাকে একটা কথা বলো, মানে চিলি চিকেনের একটা টেস্ট তো হবে, গ্রেভির তো একটা টেস্ট হবে, মানে চিলি চিকেন মুখে দিয়ে আমার মনে হচ্ছে যেন সিরিয়াসলি গরম জলের মধ্যে চিকেন দোবানো আছে, আর তার মধ্যে একটু একটু মশলা ফসলা ছড়িয়ে দিয়েছে, খেয়ে নাও তোমরা। এটা কিচ্ছু বলার নেই আমার, চলো এবার রাস্তায় যেতে যেতে কথা বলছি। এই ছিল আজকের ওস্ট, আজকের ওস্ট চাইনিজ ফুড রিভিউ, ওস্ট ওস্ট এভার চাইনিজ ফুড রিভিউ। তো যদি ভালো লাগে, মানে ভালো তো লাগবে না, আমার তো খেতে ভালো লাগেনি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ততদিন ধরে প্রচণ্ড আওয়াজ আছে, একটু ভেতরে যাই এক সেকেন্ড। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ঠিক আছে চলো বাড়ি যাই, অ্যান্ড পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন অবধি ভালো থাকো, মাস্ত থাকো, খেতে থাকো আর ভালোবাসতে থাকো। চলো নেক্সট ভিডিওতে আরো অ্যামেজিং কিছু কন্টেন্ট নিয়ে আমি আসি। তো বাই বাই, সি ইউ গাইস।